আগামী সংসদ নির্বাচনের আগে দেশের অর্ধেক জেলায় ডিসি পরিবর্তনের কারণ দেখিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সামনের কঠিন পরিস্থিতি সামাল দিতে পারবে না এমন কর্মকর্তাদের মাঠ প্রশাসন থেকে তুলে আনা হয়েছে। সকালে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বলেন, দুই একজন জেলা প্রশাসকের কাজ সরকারকে বিব্রত করেছে। সরকার সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর জানিয়ে তিনি বলেন, নির্বাচনের বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া আছে। যদি আরো ক্রিটিক্যাল সিচুয়েশনে তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে একটা আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং আরও বাড়তে পারে, এটা হতে পারে। আমরা চেয়েছি যে যাতে করে আমাদের অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ যে নির্বাচন, সেই নির্বাচনে যাতে করে আপনার আমাদের কর্মকর্তারা চমৎকারভাবে কাজ করতে পারে এবং একই সাথে কিন্তু আমাদের উন্নয়ন কর্মকাণ্ডকে চালিয়ে নিতে পারে।